অনির্বাণের অগ্নিবাণে আজকে আবার ইন্ডি জোট নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এর আগেও একদিন কয়েকদিন আগেই ইন্ডি জোট নিয়ে কথা বলেছিলাম, আর যখন কথা বলছিলাম তখন এটাও বলেছিলাম যে ইন্ডি জোট এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে এই জোটের ভবিষ্যৎ আদৌ কি আছে সে আমাদের জানা নেই, কিন্তু তাহলেও পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে বিকজ অফ অল নেগেটিভ রিজনস। আগের দিনে এই কথাটা বলেছিলাম যে সমস্ত রকম নেতিবাচক কারণে এই ইন্ডি জোট বারবার শিরোনামে উঠে আসছে, এবং আরও একবার ইন্ডি জোটকে নিয়ে আমাদের সন্ধেবেলা বিতর্ক সভা বসাতে হচ্ছে। কারণ একটা জোট, যে জোটের শরিক দলেরা এখনও অফিসিয়ালি ঘোষণা করেননি যে তারা পরস্পরের সঙ্গে জোটে নেই বা জোট ভেঙে গিয়েছে, আসন সমঝোতা নেই ঘোষণা করে দিয়েছেন, কিন্তু জোটটা ভেঙে গিয়েছে এমনটা এখনও বলেননি। সেই জন্যই আলোচনাটা করতে হচ্ছে, আর সেই জন্যই প্রশ্ন উঠছে যে এই জোটটা আদৌ কী ধরনের জোট। তার কারণ একটা দল এই রাজ্যে ইন্ডি জোটের সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্ট যে দল তৃণমূল কংগ্রেস, সেই দলের ছোট বড় মেজো সেজো ন রাঙা ফুল নানা স্তরের নেতারা এই রাজ্যে কংগ্রেসের শীর্ষ নেতা সর্বোচ্চ নেতা তথা লোকসভায়ও কংগ্রেসের সর্বোচ্চ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে লাগাতার, এবং সেই আক্রমণের ভাষার কোনো ঠিক ঠিকানা নেই। যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, যে ধরনের শব্দ চয়ন করা হচ্ছে, সেসব শব্দ সৌজন্যের ধার ধারে না। একের পর এক তৃণমূল নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাংঘাতিক তীব্র আক্রমণাত্মক ভাষায় রোজ আক্রমণ করতে শুরু করেছে। একটা ফ্ল্যাট গেট বোধহয় বন্ধ ছিল কিছুদিন আগে পর্যন্ত, মানে বন্যার জল আটকে রাখার জন্য কোনো একটা গেট কিছুদিন আগে পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেসকে কোনো রাগ ঢাক না করে বেশ তীব্র ভাষায় আক্রমণটা করে দিলেন, তারপর থেকেই ওই গেটটা বোধহয় খুলে গেল। তৃণমূলের সর্বস্তরে একটা বার্তা বোধহয় অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেল যে এবার কংগ্রেসকে এবং অধীর রঞ্জন চৌধুরীকে যা খুশি বলে যে খুশি যখন খুশি আক্রমণ করতে পারে। রাহুল গান্ধী এই রাজ্যে একটা যাত্রা নিয়ে ঢুকেছেন, সেই যাত্রা ছেড়ে মাঝপথে তিনি আবার দিল্লি ফিরেও যাচ্ছেন, আবার আসছেন, এরকম নানা কাণ্ড হচ্ছে। কংগ্রেস অভিযোগ করছে যে সেই যাত্রায়, রাহুল গান্ধীর সেই যাত্রায় কোনো রকম সহযোগিতা এই রাজ্যের শাসক দল করছে না। শুধু শাসক দল নয়, এ রাজ্যের প্রশাসনও কোনো রকম সহযোগিতা করছে না। কিন্তু শুধুমাত্র সহযোগিতা না করা বা অসহযোগিতার মধ্যে বিষয়টা আর সীমাবদ্ধ থাকছে না। এখন এই রাজ্যের শাসক দল আর কংগ্রেসের সঙ্গে অসহযোগিতার পর্যায়ে নেই, কংগ্রেসকে সরাসরি আক্রমণের পর্যায়ে রয়েছে। এবং সেই আক্রমণটা কবে থেকে এরকম তীব্রভাবে শুরু হলো, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন, এ রাজ্যে কোথাও কোনো সমঝোতা হওয়ার নেই বলে দিলেন, এবং বলে দিলেন যে জাতীয় স্তরেও কোনো সমঝোতা থাকবে কি না, কোনো জোট থাকবে কি না, সেটা ভোটের পরে তিনি ঠিক করবেন। তারপর থেকেই রাজ্য জুড়ে যেদিন যেখানে যে যেভাবে সুযোগ পাচ্ছেন তৃণমূলের নেতারা অধীর রঞ্জন চৌধুরীর নামে যা খুশি তাই বলে যাচ্ছে। এরপরেও কংগ্রেস কী অবস্থান নেবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। একটু আগে মানে আমরা দেখাবো আজকের এই বিতর্কে যে কংগ্রেস তৃণমূলের এই আক্রমণের মুখে পড়ে কী বলছে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও বলতে চাইছেন যে এইরকম কথোপকথন বা এইরকম কথা চালাচালি শরিকদের মধ্যে অনেক সময় হতে পারে, ওটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই রাজ্য জোট রাজনীতির সঙ্গে কিন্তু নতুন পরিচিত হচ্ছে না। এই রাজ্যে 34 বছর ধরে একটা জোট সরকার চলেছে, বামফ্রন্ট সরকার সেই সরকারের নাম ছিল, সেখানেও জোট শরিকদের মধ্যে গণ্ডগোল হতো। সিপিএম আর আরএসপির মধ্যে কী ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামে গ্রামে হয়েছে আমরা দেখেছি, কিন্তু তারপরেও নেতৃত্ব কোথাও যেন সংযমী থাকতেন, পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করার আগে নেতৃত্ব কোথাও যেন একটা সংযম দেখাতেন। হয়তো বামফ্রন্টের মিটিংয়ে বন্ধ দরজার পিছনে নিজেদের মধ্যে তীব্র বাদানুবাদ বা বচসা হতো, কিন্তু প্রকাশ্যে যখন মন্তব্য করতেন তখন নেতৃত্বের মুখে এই ধরনের ভাষা পরস্পরের প্রতি শোনা যেত না। আর যেত না বলেই ওই জোটটা বোধহয় 34 বছর সরকার চালিয়েছিল এবং জোটটা এখনও স্থায়ী আছে। কংগ্রেস আর তৃণমূল এই রাজ্যে নিজেদের মধ্যে যে পর্যায়ে নিয়ে গিয়েছে বাদানুবাদ বচসা এবং গালিগালাজকে,
তাতে ইন্ডি নামে কোনো জোট আদৌ আছে কি না এটা এবার খুব স্পষ্ট করে কংগ্রেসকে, তৃণমূলকে বা বামেদের জিজ্ঞাসা করার সময় হয়েছে। আমরা এই নিয়ে বিতর্কে আসব, তবে তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার, জারি করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে, বিজেপির হবে না তৃণমূলের হবে? অনুপ্রেরণা ছিল পুরোদস্তু, নেতৃত্বের দেখানো পথেই হেঁটেছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। শুধু এক ধাপে গিয়ে সংযোজন হয়েছে কুকথা। ইন্ডিয়া জোট তৈরি হলো, আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। বন্ধু বাড়ি তারা বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে দাবি রাখেন, তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা আমাদের সন্দেহ হয়। পশ্চিমবঙ্গে যদি চুরি হয় আমি কি বলবো, পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না, ইডিকে আমি ইডিয়েট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাউতার দিকে, সেটা বললে হয় আমি সরে আসবো। জোট মঞ্চ এখন বহুদূর, শুরু শরিকে শরিকে ঘোর দ্বন্দ্ব। আসন সমঝোতা হবে না অথচ জোট থাকবে। দিল্লিতে এক মঞ্চে পাশাপাশি, বাংলায় ঢুকলেই পাল্টা স্লোগান প্ল্যাকার্ড তৈরি। এহেন কাঁঠালে রামসত্যের স্বাদ কি হতে পারে, আলবাত টের পাচ্ছেন বাংলার জনসাধারণ। কংগ্রেস তৃণমূলের এরকম বন্ধুত্ব দেখে অনেকেই বলছেন এদের আর শত্রুর দরকার কই, শরিকি বিবাদেই তো নৌকা ডুবি। শতচ্ছিন্ন এই জোট নিয়ে লোকসভায় লড়াই বিজেপির বিরুদ্ধে, নিজেদের সঙ্গীকেই যারা ভরসা করে না তাদের ভরসা করবেন মানুষ? রিপাবলিক বাংলা।